সৌদি প্রবাসী বাংলাদেশীদের টিকিট নিয়ে জটিলতা কিছুটা কমলেও পুরোপুরি কাটছে না। সৌদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে এখনও ভিড় করছেন প্রবাসী শ্রমিকরা। রাজধানীর মতিঝিলে বিমান কার্যালয়ে ভোগান্তির শিকার হওয়ার অভিযোগ করলেন টিকিট প্রত্যাশীরা। তারা বলেছেন ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। এদিকে সৌদিয়া এয়ারলাইন্স ভিসার মেয়াদ বিবেচনায় টিকিট দেওয়ায় জটিলতা অনেকটাই কমেছে, তবে লোকবল সংকটের কারণে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে টিকিট প্রত্যাশীদের। শেখ হারুনের প্রতিবেদন। ভিসার মেয়াদ বাড়ানো হলেও স্বস্তিতে নেই করোনা অতিমারীর কারণে বাংলাদেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীরা। কাঙ্ক্ষিত টিকিটের জন্য এয়ারলাইন্সগুলোর সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তাদের। বদলাচ্ছে না এই পরিস্থিতি। টোকেন পদ্ধতিতে টিকিট দিলেও রোববার অব্যবস্থাপনার অভিযোগ ওঠে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে। টোকেন পেলেও টিকিটের জন্য কার্যালয়ের ভেতরে যেতে পারেনি অনেকেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকেও ভেতরে প্রবেশ করতে না পেরে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। আমাদের কাগজপত্র সব দেখো, দেখা যার মেদ আছে তাকেই বলো থাকতে, আর যার মেদ নাই তে চলে যাক। বারবার এই এই অফিসের সামনে আসি, ফেরত যেতে হচ্ছে। যদি এই মধ্যে যদি না যেতে পারি তাহলে আমার এই 5 লক্ষ টাকা পুরোটা শেষ হয়ে যাবে। এদিকে টিকিটের জন্য রোববারও সৌদিয়া এয়ারলাইন্সের সামনে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরা। ভিসার মেয়াদ বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে সংস্থাটি, তবে লোকবল সংকটে টিকিট প্রদানে ধীরগতি কমছে না। দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে টিকিট প্রত্যাশীদের। সকাল থেকে পর্যন্ত লাইন দিচ্ছি, এখনো কনফার্ম হয় নাই, রিকনফার্ম করছে, ওয়েটিং এর জন্য আসছি। 5 জন নাই, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার 5 জন নাই। এছাড়া আকামান মেয়াদ বাড়াতে নিয়োগকর্তা বা কপিলকে বাড়তি টাকা যেন দিতে না হয় সে ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানালেন সৌদি প্রবাসীরা। শেখ হারুন, বৈশাখী সংবাদ, ঢাকা।